আসসালামু আলাইকুম। আমরা আজ আমাদের কোরআন রিসার্চ সফটওয়্যার, আমরা নাম দিয়েছি দ্য কোরআন রিসার্চ এক্সপার্ট, নিয়ে আলোচনা করতে চাই। এই পর্যায়ে আমরা কিভাবে তা তৈরি করব, কি কি পরিকল্পনা থাকবে পিছনে, কিভাবে ডাটা উপস্থাপন করব, যুক্তিতর্ক কিভাবে উপস্থাপন করা হবে, সফটওয়্যার আমাদের জন্য কি করবে, কিভাবে কোরআনের রেফারেন্স দিবে, কিভাবে যুক্তিতর্ক উপস্থাপন করবে কিংবা তার বিশ্লেষণ দেখাবে, তা নিয়ে আলোচনা করতে চাই। আমরা আমাদের সফটওয়্যারের প্রধান পেজটা দেখতে পাচ্ছি। এখানে একটু বলে নেওয়া যাক যে এখানে কিন্তু একটু পরিবর্তন হতে পারে বা হবেও, কেমন ধরনের পরিবর্তন হবে তা আমরা একটু পরে বলছি। আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য কোরআন রিসার্চ এক্সপার্ট। একে কেন এক্সপার্ট বলা হচ্ছে তাও আমরা বলবো। এখানে একটা রাইটিং বোর্ড দেখা যাচ্ছে, এখানে কিন্তু আপনি আপনার প্রশ্ন লেখার জন্য বোর্ডটা ইউজ করবেন, কিংবা কোনো আর্টিকেল, রিসার্চ পেপার, থিসিস, অ্যাসাইনমেন্ট ইত্যাদি যখন আপনি কোরআনের উপরে বা ইসলামের যে কোনো বিষয়ের উপরে লিখবেন তখন এই বোর্ডেই লিখবেন। কারণ এই বোর্ডে যখন আপনি কোনো কিছু লিখবেন তখন এই সফটওয়্যার আপনাকে এমনভাবে, এমন অভাবনীয়ভাবে সাহায্য করবে যা একটু পরেই আপনি বুঝতে পারবেন, যা আসলে অকল্পনীয়, যে সাহায্যের কারণে আপনি 10 দিনের কাজ 10 মিনিটেই করে ফেলতে পারবেন। কিন্তু মূলত সেটা আমাদের রিসার্চ নামের সাথে খুব বেশি জড়িত নয়, ইউজারের সুবিধার জন্য আমরা সে ব্যবস্থাগুলো করেছি। কিন্তু রিসার্চের ব্যাকগ্রাউন্ডে কি আছে, রিসার্চ কেন বলা হচ্ছে, তা নিয়ে আমরা একটু পরে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা রাইটিং বোর্ড দেখতে পাচ্ছি, এখানে আপনি লিখবেন। আর এই সফটওয়্যারটাকে এক্সপার্ট বলা হচ্ছে কেন, কোনো ডাটার ভিত্তিতে, তথ্যের ভিত্তিতে, রুল বেজের ভিত্তিতে কোনো বিষয়কে অ্যানালাইজ করা, ডাটা মাইনিং, টেক্সট মাইনিং, কনটেক্সট মাইনিং ইত্যাদিতে যাওয়া এবং সেখান থেকে কোনো সিদ্ধান্ত নিয়ে আসা, বিশ্লেষণ নিয়ে আসা, এই জাতীয় কাজ যে সফটওয়্যার করে তাকে এক্সপার্ট সিস্টেম বলা হয়। এই কারণে আমরা একে এক্সপার্ট বলেছি। আমরা রাইটিং বোর্ডের নিচে একটা বক্স দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে অ্যানালিসিস হিয়ার। এখানে আপনি যে প্রশ্ন করবেন রাইটিং বোর্ডে সে ব্যাপারে বিভিন্ন রেফারেন্স সহকারে সফটওয়্যার যে অ্যানালিসিস দেখাবে, যে বিশ্লেষণ দেখাবে, তা উপস্থাপন করা হবে। ক্ষেত্রে আমরা বলে রাখি যে এই বিশ্লেষণ কোনো বিশেষ মতবাদের অধীন হবে না, আমরা কোরআন থেকে, আয়াত থেকে যা পাবো তার উপর রিজনিং আরোপ করলে যা পাওয়া যায় সেটাই উপস্থাপন করা হবে। যদি কোনো মতবাদের ভিত্তিতে বা বিভিন্ন বাছা খোটার ভিত্তিতে যদি কোনো সিদ্ধান্তে আসতেই হয় তাহলে সেটা ব্যক্তির ব্যাপার, ইউজারের ব্যাপার, আপনার ব্যাপার, সফটওয়্যারের কাজ সেটা নয়। সফটওয়্যার কোনো মতবাদের মধ্যে প্রবেশ করবে না, কোনোভাবেই বায়াসড হবে না বা পক্ষপাতিত্ব করবে না। সফটওয়্যার যে তথ্য পাবে, যা উপস্থাপন করবে, সেটার ভিত্তিতে লজিক্যাল বিশ্লেষণ উপস্থাপন করবে। আমরা নিচে একেবারে ডানে কোরআনিক রেফারেন্সেস নামক একটা বক্স দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আয়াত উপস্থাপন করা হবে, কোরআনের আয়াত কিংবা হাদিস যাই হোক না কেন, সেই আয়াতগুলি স্পষ্ট আইডি দেওয়া থাকবে, কোন সুরার কত নম্বর আয়াত ইত্যাদি। এবং রাইটিং বোর্ডটাকে কিভাবে ব্যবহার করতে হবে তা আমরা একটু দেখে নেই। একটু বলে রাখা যাক যে এই কাজটা আপনার জন্য এতটাই সহজ হবে যে ভাষা নিয়ে কোনো বিপাকে পড়তে হবে না, বিশেষ করে আপনার প্রশ্ন উপস্থাপন করার ক্ষেত্রে, আপনার যুক্তিতর্ক উপস্থাপন করার ক্ষেত্রে আপনাকেই যে ভাষার সব কিছু জানতে হবে এমন কোনো কথা নেই, বরং এই সফটওয়্যার আপনার ভাব প্রকাশের ক্ষেত্রে সাহায্য করবে। আর এ কারণেই আমরা নাম দিয়েছি রাইটিং বোর্ড। সফটওয়্যারকে বলছি লেটস টক অ্যাবাউট সামথিং, আসো কোনো কিছু নিয়ে আলোচনা করি, আপনি আপনার টপিক এখানে বলবেন। এবং দেখতে পাচ্ছি যে আমরা যেই কথা বলছি অমনি আমাদের কথাগুলি কোন দিকে যেতে পারে, কি কি সহযোগিতা আমাদের দরকার হতে পারে, তা কিন্তু উপরের তিনটি বক্সে এসে হাজির হচ্ছে। এখান থেকে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ চাঙ্ক বা ফ্রেজ ক্লজ যাই বলি না কেন গ্রহণ করতে পারেন, বা তা দেখে নিজের মতো রচনা করতে পারেন, বা তা কপি করে আপনার রাইটিং বোর্ডে আপনি যোগ করতে পারেন। এভাবে আপনার সেন্টেন্সগুলোকে আপনি অত্যন্ত সহজেই নির্মাণ করতে পারেন।
আমরা দেখছি কিভাবে আমাদের বক্তব্য উপস্থাপনের ক্ষেত্রে সফটওয়্যারের দ্বারা উপস্থাপিত বিভিন্ন চাঙ্ক আমরা ব্যবহার করতে পারি। আমরা যাচাই বাছাই করছি, এমনটি নয় যে এখানকার কোনো কিছু আপনাকে ব্যবহার করতে হবে, কিন্তু আসল কথা হলো এখানে যা কিছু উপস্থাপন করা হবে তার বাইরে আপনি যেতেই পারবেন না। ফলে আপনি হয় তা কপি করে নেবেন, না হয় তা দেখে আপনার কাজকে সহজ করবেন, কিংবা আপনি নিজের মতোই লিখবেন। নিজের মতো যদি লিখেনও তবুও দেখবেন তা এখানে ছিল, এমনভাবে তা সাজানো হয়েছে। একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, হয়তো আপনি আপনার লেখাটা লিখছেন কিংবা আপনার প্রশ্ন করছেন, হঠাৎ করে একটা তথ্যের প্রয়োজন হলো। যদি আপনি এই রাইটিং বক্সেই যে অবস্থায় আছেন না কেন সেই অবস্থায় একটা প্রশ্ন করেন, তাহলে সফটওয়্যার নিজেই সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবে এবং আপনি সেই উত্তর সেখান থেকে কপি করে নিতে পারবেন, বা সেই উত্তর দেখে আপনি আপনার প্রশ্ন বা কমেন্ট বা অ্যানালিসিস নির্মাণ করতে পারবেন। ফলে সব ধরনের সহযোগিতাই আমরা এখানে পাবো। আমরা নিচের বক্সে দেখতে পাচ্ছি যে আমাদের প্রশ্নের উত্তর হিসেবে একটি বাক্য চলে এসেছে, হি ওয়াজ বোর্ন ইন, কখন তিনি জন্মগ্রহণ করেছিলেন। আমরা মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে কথা বলছি। ধরা যাক যে আমরা তার জীবনের উপরে ছোট্ট একটা আর্টিকেল লিখছি। মূলত বিশাল পরিসরে ইসলামের, পৃথিবীর, জগতের, জ্ঞানের যে কোনো বিষয় নিয়ে আপনি এখানে কথা বলবেন, সেই বিষয় কিন্তু এই জাতীয় সহযোগিতা আপনার সামনে এসে হাজির হবে। এমনকি অন্যান্য ধর্মের রেফারেন্সও আপনি পাবেন যদি আপনি সেটা চান বা যদি সেটা প্রাসঙ্গিক হয়ে ওঠে। একটা কথা মনে রাখতে হবে, আমরা যখন কোনো কিছু লিখতে যাই তখন হয় আমাদের ভাষায় ঘাটতি পড়ে, না হয় আইডিয়াটা বা তথ্যটা আমাদের মাথায় থাকে না বা আমাদের প্রয়োজন হয়। দেখা যায় যে অত্যন্ত বড় মানের ঝানু লেখককেও অনেক সময় চুপচাপ করে বসে মাথায় হাত দিয়ে কিংবা হাতে মাথা দিয়ে কলম কামড়াতে হয়। কেন হয়? সঠিক আইডিয়াটা ওই সময় মাথায় আসে না, কিংবা যে আইডিয়াটা ভেতরে আছে তা প্রকাশ করতে গিয়ে সমস্যায় পড়তে হয়, কারণ বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গি সামনে না থাকার কারণে তাকে মনের মধ্যে সেই প্রকাশভঙ্গিটা হাতড়াতে হয়। আমাদের এই সফটওয়্যার সেই কাজকে সহজ করে দেবে, ফলে আপনাকে আর কলম কামড়াতে হবে না। ঘন্টার পর ঘন্টা বসে থেকে আপনাকে বিভিন্ন প্রকাশভঙ্গি সন্ধান করতে হবে না, বা একটা কথা বলতে থাকলে, কথাগুলো, চিন্তাগুলো চলতে থাকলে সামনে যদি সম্ভাব্য সব ধরনের প্রকাশভঙ্গি এসে হাজির হয়, তাহলে কিন্তু সেটা চিন্তায় যেমন সাবল্যতা দান করে, তেমনি বাক্যের মধ্যেও এক ধরনের ফ্লুয়েন্সি দান করে। ফলে আমাদেরকে কোনোভাবেই না চিন্তায় না কথায় আটকে থাকতে হয়। কিন্তু অবশেষে এসে আমাদের প্রশ্ন, এই কি সব? আমরা এই কথা জেনে ফেলেছি যে এভাবে যদি কোনো কিছু উপস্থাপন করা হয় তাহলে আমাদের কাজ অত্যন্ত সহজ হয়, কিন্তু আমাদের এই সফটওয়্যারের মূল উদ্দেশ্যের বিচারে এ কিন্তু কিছুই না, একেবারেই কিছু না। এ কেবল আপনার ভাষার আয়োজনকে আপনার জন্য সহজ করার জন্য একটা ব্যবস্থা। এটা একটা বাসর ঘরের মতো, রাইটিং বোর্ড, আপনার চিন্তার সঙ্গে আপনার বাণীর মিলন ঘটাবার জন্য একটা আয়োজন। কিন্তু আমাদের মূল কাজ হবে ব্যাক এন্ডে, ব্যাকগ্রাউন্ডে যে অ্যানালিসিস চলবে, তথ্যের ভিত্তিতে যে বিশ্লেষণ চলবে, সেটাই সফটওয়্যার তা আপনার কাছে উপস্থাপন করবে। যেসব বক্সে তা করবে তা আমরা আগেই বলেছি। এবং সবচেয়ে বড় কথা হলো আপনি সফটওয়্যারের সঙ্গে প্রতিনিয়ত তর্ক বিতর্ক করতে পারবেন, ধাপে ধাপে আপনার আলোচনার গভীর থেকে আরো গভীরে প্রবেশ করতে পারবেন। যেমন আপনি যদি প্রশ্ন করতে চান যে থিওরি অফ রিলেটিভিটি কোরআনের আলোকে কিভাবে ব্যাখ্যা করা যায়, এই জাতীয় বিজ্ঞানের সব ধরনের কনসেপ্ট থিওরি এখানে কিন্তু ডাটাবেসে ঢুকানো আছে। তবে এমন যদি হয় যে কিছু নাই, তাহলে সফটওয়্যার আপনাকে বলবে এটা আমার ডাটাবেসে নাই, এটা আমাকে একটু ডেসক্রাইব করো। তখন আপনি রাইটিং বোর্ডে সংক্ষেপে আপনার ভাষায় সহজ সরলভাবে সেটাকে উপস্থাপন করবেন, সেটাকে বিশ্লেষণ করে আয়াতের ভিত্তিতে কম্পিউটার তখন বা সফটওয়্যার তখন আপনাকে তার অ্যানালিসিস উপস্থাপন করবে, আর এটাই তার শক্তিমত্তার আসল জায়গা। এবং এই প্রসঙ্গে আমরা বলে রাখছি যে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে যা বোঝায়, তা মূলত ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল একটা পদ্ধতি। তার অবশ্যই প্রয়োজন রয়েছে জ্ঞান আহরণের জন্য, এবং এই জাতীয় জ্ঞান আহরণ তথ্য ভিত্তিক হয়ে থাকে। কিন্তু আমরা যে বিশ্লেষণের কথা বলছি তা শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর নির্ভরশীল নয়, বা শুধু এআই দিয়ে সে কাজ করা সম্ভব নয়। আমাদের দরকার হলো লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, যার উপর কাজ চলছে সারা বিশ্ব জুড়ে, কিন্তু এখনো পর্যন্ত তার কুল কিনারা কেউ রপ্ত করতে পারেনি। আমরা সেটার মাধ্যমে আমাদের বিশ্লেষণ তুলে ধরব। এই বিষয়ে এই প্রসঙ্গে আমাদেরকে মনে রাখতে হবে, কোরআনের উপর সারা বিশ্ব জুড়ে কাজ হয়, কিন্তু যুগের উপযোগী করে, কমিউনিকেশনস টেকনোলজির উপযোগী করে যেভাবে যে কাজ করা উচিত ছিল আমরা কিন্তু এখনো পর্যন্ত তা করতে সক্ষম হইনি। সেই জাতীয় একটি কাজ করার জন্য এই প্রচেষ্টা। এর মাধ্যমে শুধু মুসলিম নয়, অন্যান্য সকল ধর্মের সব ধরনের ব্যক্তিদের কাছে কোরআনকে উপস্থাপন করা সহজ এবং অত্যন্ত আনন্দ ঘন হবে ইনশাআল্লাহ। আমাদের কাজ এক বছরের মধ্যেই সমাপ্ত হয়ে যাবে, 2-3 মাসের মধ্যেই আমরা ওয়েবসাইটে সবকিছু ওয়েবসাইটে আপলোড দিব, এবং এক বছর পার হয়ে গেলে আমরা চেষ্টা করব রোবট কিনে, ব্ল্যাঙ্ক রোবট কিনে, সেই রোবটকে এই প্রোগ্রামিংটা খাওয়ানোর, যেন রোবটের মাধ্যমে আমরা এই বিষয়গুলিকে উপস্থাপন করতে পারি ইনশাআল্লাহ। আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আরবি ব্যাকগ্রাউন্ডের যারা রয়েছেন তাদের কাছে কিন্তু ইংরেজি শেখার কাজটা খুব সহজ হয় না, ইংরেজি শেখার সুযোগ থেকে তারা বঞ্চিতই বলা যায়। ফলে তাদের মনের মধ্যে অনেক সময় হীনমন্যতা কাজ করে, জ্ঞানের অভাবের কারণে, জগতের সঙ্গে কমিউনিকেট করার যোগ্যতার অভাবের কারণে তারা নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ বা অকারণে নিজেকে বড় করে তুলে ধরার পথ অবলম্বন করেন কেউ কেউ। কিন্তু মূলত যুগের উপযোগী এই যোগ্যতা যদি তাদের মধ্যে গড়ে ওঠে, তাহলে কিন্তু তাদেরকে আর সেই পথে যাওয়ার প্রয়োজন হবে না, তাদের অন্তর এমনি প্রশস্ত হয়ে যাবে, আর ইংরেজি ভাষাটা তারা এত সহজেই রপ্ত করে ফেলবেন যা আসলে একেবারেই কল্পনাতীত। ফলে এই জাতীয় কাজে সহযোগিতা করা, আর আমরা যেভাবে বলি মসজিদ মাদ্রাসা আরবি ব্যাকগ্রাউন্ডের লোকেদের পিছনে ব্যয় বা তাদেরকে সহযোগিতা করা, এই সব কিছুরই নামান্তর হবে এই জাতীয় কাজকে সহযোগিতা করা। কারণ এর মাধ্যমে সর্বপ্রথম উপকৃত হবেন আরবি ব্যাকগ্রাউন্ডের বড় বড় পণ্ডিত, বড় বড় জ্ঞানী, কিন্তু তারা ইংরেজি জানার অভাবে তাদের জ্ঞানকে ইন্টারন্যাশনাল জগতে প্রকাশ করতে পারছেন না, তারাই কিন্তু বেশি উপকৃত হবেন। সফটওয়্যারের সঙ্গে কিছু বাংলা লেখার ব্যবস্থাও করা হবে, বাংলা ফন্টের মাধ্যমে এবং ইংরেজি ফন্টের মাধ্যমে, যা মনে রাখার বা মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। সাইকোলজিক্যাল এক ধরনের টাইপিং এর ব্যবস্থা করা হবে, সহজে নিজের আইডিয়াটাকে উচ্চারণের মাধ্যমে উপস্থাপন করলেই সফটওয়্যার নিজেই সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে দেবে। আর তাছাড়া কিছুকাল ব্যবহার করতে করতে এই ইংরেজি কিন্তু একেবারেই রপ্ত হয়ে যাবে। বিশেষ করে যে বিষয়বস্তু নিয়ে আমরা কথা বলছি সেই বিষয়বস্তুতে তারাই এক্সপার্ট যাদেরকে আমরা আরবি ব্যাকগ্রাউন্ডের লোক বলে থাকি, ফলে বিষয়বস্তু তাদের কাছে সহজ হওয়ার কারণে এই ভাষাটাও রপ্ত করা তাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। ফলে অত্যন্ত অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ দেখা যাবে যে আরবি ব্যাকগ্রাউন্ডে যারা রয়েছেন তারা সবাই অত্যন্ত দক্ষতা সহকারে ইংরেজি ব্যবহার করতে পারবেন। এই কাজ অত্যন্ত বড় এবং দুরূহ কাজ, ওয়েবসাইট নিতে হবে, বেশ কিছু লোক কাজে লাগাতে হবে, সুতরাং এটা অত্যন্ত ব্যয়বহুল। ইনশাআল্লাহ কয়েক মাসের মধ্যে আমি আমার নতুন একটা সফটওয়্যার আনছি যেটা সেল থেকে আশা করি ভালো রোজগার হবে, তার একটা গুরুত্বপূর্ণ অংশ আমরা এই কাজে ব্যবহার করব। তাছাড়া যদি কেউ সাধ্য অনুযায়ী ডোনেট করতে চান তাহলে তার জন্য এই তথ্যগুলো রইল। ইসলামের কাজে, কোরআনের কাজে সাহায্য করার উৎকৃষ্টতম পন্থা এটাই। বর্তমানে এই বিজ্ঞানের যুগে এর কোনো বিকল্পই নেই, ভেবে বিস্মিত হতে হয়। বিজ্ঞানের এই যুগেও
আমরা মহাগ্রন্থ সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের উপর ভিত্তি করে এমন কোনো কাজ এখনো কেন করিনি? সুতরাং এটাই সুযোগ যদি কেউ অংশগ্রহণ করতে চান, সাধ্য অনুযায়ী কিছু অনুদান পাঠাতে পারেন বা অন্যদেরকে অনুপ্রাণিত করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।